আচ্ছা আজকে এর আগের দিন আমরা লাস্ট শিখেছিলাম বিজয় ভাই কিভাবে ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয় হ্যাঁ স্যার আচ্ছা সবাইকে অ্যাক্টিভ করে দিই আশা করি সবাই চলে এসেছে গ্রুপে আমাদের ক্লাসে জয়েন হয়ে গেছে যথেষ্ট এবার আমরা আজকে বিজয়ের যে কাজ করব তো বিজয় শেখার জন্য কিছু আমাদের স্পেশালি ফন্ট দরকার হয়ে থাকে তো বিজয়ের টাইপ করার জন্য যদি আমরা নরমালি টাইপ করি তাহলে তার থেকে আর একটু যদি স্টাইলিশ কিছু ফন্ট পেতাম তাহলে খুব ভালো হতো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বিজয়ের জন্য ফন্ট ডাউনলোড করতে হয় আর কোথা থেকে তো বেশ কয়েকটা জায়গা আছে তার মধ্যে থেকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেখান থেকে বিজয় বাহিনোর যে কোনো ফন্ট আমি ডাউনলোড করতে পারবো এবং খুব সুন্দর সুন্দর ফন্টগুলো গুলো পাওয়া যায় তো দেখাচ্ছি দেখো ফার্স্ট আমি গুগলটাকে ওপেন করে নিচ্ছি এই দেখো যার যে যেখানে অসুবিধা হবে আমাকে বলবে আর তোমরা সবাই মিউট করে রাখো যখন কথা বলবে তখন আনমিউট করে দিবে যে কথা বলবে তারপরে আবার মিউট করে দিবে তাহলে সবাই শুনতে পাবে সঠিক ভাবে দেখো আমি গুগল ওপেন করলাম গুগল ওপেন করে এখানে লিখবো আমি ফন্ট বিডি ফন্ট বিডি লিখে সার্চ করবো তাহলে প্রথমে যে লিঙ্কটা আসবে ফন্ট বিডি ডট কম এই যে দেখো আমি এই দেখতে পাচ্ছ কালারটাও আমার আলাদা হয়ে আছে কারণ আমি এই জায়গা থেকে অনেকগুলো ফন্ট আমি ডাউনলোড করে ফেলেছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যদিও কারো অনেকের মনে থাকতে পারে বা জানা থাকতে পারে তো যার যার জানা নাই দেখে নাও কিভাবে ফন্ট ডাউনলোড করে তো ফন্ট বিডি এই অপশনটা ক্লিক করব দেখো লিঙ্কে ক্লিক করা মাত্রই আমাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখো আমরা প্রবেশ করে গেছি তো এই ফন্ট ভিডির যে লোগোটা দেখো সুন্দর করে লোগো দেওয়া আছে কোনাতে লিখা আছে ফন্ট ভিডি আর এখানে কিছু প্রিমিয়াম ফন্ট আছে ফ্রি ফন্ট আছে তো প্রিমিয়াম ফন্ট যদি নিতে চাও তাহলে কিনে নিতে হবে আর ফ্রি ফন্টেও অনেকগুলো ফন্ট আছে তোমার চাহিদা মতো ফন্ট এই ফ্রিতেই পেয়ে যাবা দেখো আমি দেখাচ্ছি ফ্রি ফন্ট কিভাবে ডাউনলোড করে ফ্রি ফন্টে যখনই আমি ক্লিক করব নিচের দিকে চলে আসবা এবার এগুলো উপরে তো অ্যাড দেখাচ্ছে বা নিচে দেখো অনেকগুলো দেখো সুন্দর সুন্দর ফন্ট আছে এই যে এরকম অনেকগুলো ফন্ট আছে তার মধ্যে থেকে আবার এখানে দেখো অনেকগুলো পেজ আছে পেজে এটা তিন নম্বর পেজে কি আছে দেখি এই দেখো স্যার ওয়েবসাইটটা কি বললেন fontbd.com যা আমি লিখে দিচ্ছি এখানে দেখো দেখে নাও এই দেখো লিখে দিলাম fontbd.com এটা হচ্ছে ওয়েবসাইট যারা নোট করছো খাতায় নোট করবা এই ওয়েবসাইটটা এবার দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করে দেখো অনেকগুলোই ফন্ট আছে তার মধ্যে থেকে একটা ভালো দেখে ফন্ট আমি দেখি ডাউনলোড করেই দেখাই তোমাদেরকে অনেক দেখো সবই ভালো ভালো আছে তা অলরেডি আমার এই সব ফন্ট গুলো ডাউনলোড করা আছে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখি কোনটা নেওয়ার মতো এই দেখো ফন্টগুলো এই যে এই ফন্টগুলো খুব আমাদের দরকার পড়ে ধরে নাও এই ফন্টটাই আমি ডাউনলোড করব ফন্টের নাম আছে লিমা বসন্ত এই যে ফোনটা এটাকে ডাউনলোড এ ক্লিক করব ডাউনলোড এ ক্লিক করা মাত্র এবার নিচের দিকে চলে আসো তো দেখো এই যে ডাউনলোডের লিংক লিঙ্ক এই ডাউনলোডের লিংকে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা ডাউনলোড করে রাখতে পারবো তো আমি যেখানে ফোন ডাউনলোড করতে চাই সেই জায়গাতে যাব এ দেখো আমি কতগুলো ডাউনলোড করেছি অনেকগুলো ফোন ডাউনলোড করেছি তা আমি একটা ডাউনলোড করে দিলাম সেভ করে দিলাম দেখো খুব একবার ডাউনলোড হয়ে গেল জিপ ফাইল এবার ইনস্টল কিভাবে দিব সেটা দেখাই বুঝতে পেরেছো ডাউনলোড কিভাবে করে ডাউনলোডে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে এবার ইনস্টল করে দেখাচ্ছি দেখো কিভাবে ইনস্টল করে তা আমি ফোনটাকে ওপেন করব এতগুলো দেখো আমার ফন্ট কতটা আমি ডাউনলোড করেছি আরো ফন্ট আছে আমার কাছে এইটুকু তো রিসেন্টলি তোমাদেরকে ক্লাস করাতে করতে আমি ডাউনলোড করলাম তা আমি এই জায়গায় ডাউনলোড করলাম লিমা বসন্ত এই ফন্টটা তো এই ফন্টটাকে যখন আমি ইনস্টল করব তো ইনস্টল করার জন্য এর উপর রাইট ক্লিক করব তারপরে এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করে দেব এ দেখো লেখা আছে এক্সট্রাক্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করলে দেখো আমাদের উপরে চলে এসেছে লিমা দেখো লিমা বসন্ত নামে একটা ফোল্ডার চলে এসেছে লিমা বসন্ত এই ফোল্ডারটা যখনই আমি ওপেন করব ওপেন করলে দেখো আছে বিজয় দেখতে পাচ্ছ ইউনিকোডও আছে বিজয় আছে তা আমি বিজয় বাইন্যতে ক্লিক করলাম তারপরে বিজয় বায়ান্নতে গিয়ে এই হচ্ছে ফন্ট এই দুটোকেই আমি ইনস্টল দিব দুটোকেই আমি সিলেকশন করে নিচ্ছি দেখো এইভাবে সিলেকশন করে এন্টারপ্রেস করলাম এবার জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দেব ইনস্টলে ক্লিক করলে দেখো ইনস্টল হয়ে যাচ্ছে দেখো আমার লিমা বসন্ত ইনস্টল হয়ে গেছে এই দেখো হয়ে গেল কাজটা এবার আমি এমএস ওয়ার্ড ওপেন করছি তাহলে আমি এমএস ওয়ার্ডটা এটা কেটে দিচ্ছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্টার্টে ক্লিক তারপরে এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখো ফন্ট ফেস আছে এই ফন্ট ফেস থেকে যে তোমাদেরকে দেখালাম এই ফোনটা দেখো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাহলে আমি এখন কি করলাম না কি নাম ছিল লিমা বসন্ত হ্যাঁ লিমা বসন্ত এই এই যে যখন লিমা বসন্ত ফন্ট করলাম এবার বিজয়ের টাইপ করার নিয়ম দেখো কিবোর্ড থেকে আমি প্রেস করব কন্ট্রোল অল্টার বি এক আঙুলে কন্ট্রোল দেবে থাকবো তারপরে অল্টার দেবে থাকবো তারপরে বি প্রেস করবো শুধু একবার কন্ট্রোল আর অল্টার বাটন দুটোকে চেপে থাকতে হবে দিয়ে বি দাবতে হবে তাহলে বিজয় অ্যাক্টিভ হয়ে যাবে এবার যখন আমি এখানে লিখবো কম্পিউটার ক্লাস বা যাই কিছু লিখি না কেন তখন লিখা হবে এই দেখো ক ময়ে যুক্ত পয়ে দে দেহ এই দেখো লিখা হচ্ছে তো এই লেখাটা দেখো এই ফন্টটা লিমা বসন্ত ফন্টটা দেখো কেমন ফন্ট আছে দেখতে বেশ খারাপ লাগে না এই ফন্টগুলো আমরা ডিজাইনিং এ খুব দরকার পড়ে না স্যার বললে কন্ট্রোল অল্টার প্লাস বি মারলে অ্যাকটিভ হবে আবার এটাকে আনঅ্যাকটিভ করার জন্য কি করতে হবে सेम सेम কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করতে হবে এটা হয়ে যাবে হ্যাঁ আনঅ্যাকটিভ হয়ে যাবে আচ্ছা 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 তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও না হলে এক কাজ করছি এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সবাই ডাউনলোড করে নিতে পারবা যে বাড়িতে ভালোভাবে খাতায় লিখে নিবা নাকি হ্যাঁ স্যার সেটাই আমি আগেই বললাম গ্রুপে দিয়ে দিতে হ্যাঁ 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 বলো স্যার বলছি এটাকে একবার অ্যাক্টিভ করে নেওয়ার পর যদি ওটাকে ফয় অ্যাডোব কি বলে মাইক্রোসফট ওয়ার্ডকে মিনিমাইজ করে যদি ডাইরেক্ট ফটোশপে গিয়ে নিউ পেজ ক্রিয়েট করে টাইপ করি তাহলে হবে করা হবে হ্যাঁ হবে যতক্ষণ না কন্ট্রোল দাও অল্টার দাও না কিছু করতে হবে না শুধু ফন্ট সিলেক্ট করতে হবে যে ফন্টে লিখবা ঠিক আছে আমি এটাকে গ্রুপে এটা মানে যে কোনো জায়গায় কাজ হবে স্যার হ্যাঁ যে কোনো জায়গায় কাজ হবে বিজয় যে কোনো জায়গাতে কাজ হয় কোন ফন্টটা এখানে আছে তো এই যে এটা আমি গ্রুপে দিয়ে দিলাম সবাই নিয়ে নিবা তো যদি খাতায় লেখো তো খাতাতে লিখলে ফার্স্ট কাজ লিখবা এটা খাতায় নোট করো হ্যাঁ বলো লেখার সঙ্গে সঙ্গে আমি যদি ইংলিশটা আনতে চাই ওটা সেটিং করতে হবে সেটা কিভাবে আনবো সেটিং করতে হবে আমি দেখাচ্ছি এ হচ্ছে নিয়ম এবার আমি লিখে দেখাই কিভাবে লিখবো দেখো ধরো আমি লিখছি যে মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার তো মন্ডল লিখছি দেখো ম লিখবো তো ম লিখবো তার জন্য ম লেখার জন্য দেখো কাজ কি করছি ফার্স্ট কাজ করব বিজয় চালু করার জন্য কন্ট্রোল দেবে অল্টার দেবে বি তা আমি কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করে দিলাম দেখো আমার চালু হয়ে গেছে বিজয় এই যে দেখতে পাচ্ছি সিস্টেম ট্রেতে চালু হয়ে গেছে এবার এক নম্বর আমার অপশান ফলো করে নিলাম দ্বিতীয় নম্বর ফলো করব ফ্রন্ট ফেস চুজ করব তো দুই নম্বর আমি এখানে যাব দিয়ে একটা ফ্রন্ট ফেস আমি নিয়ে নিলাম দেখো ফ্রন্ট ফেস নিলাম বিজয়ের যে কোনো একটা ফ্রন্ট ফেস নিলাম তারপরে আমি এবার লিখব লিখব আমি মন্ডল দেখো ম লিখলাম তার নয়ে যুক্ত দয়ে এই দেখো কেন কাজ হচ্ছে এটা এই যে কাজটা হচ্ছে এই জায়গাতে কি হবে এবার আমি এখানে যদি লিখি দেখো এই কাজটা আর হবে না ম যুক্ত ডয়ে ল দেখো এই জায়গায় হচ্ছে না কারণ আমাদের এম ওয়ার্ডে কিছু অটো কারেক্ট অপশান চালু করা থাকে তো এই জন্য এই কাজটা আমাদের এরকম হয়ে যায় এটাকে আন্ডু করলেই আবার চেঞ্জ হয়ে যাবে দেখো লিখলাম মন্ডল কম্পিউটার লিখে দেখাচ্ছি দেখো ক লিখব তো ক লিখছি যে প্রেস করলে ক আসলো ক ময়ে প এ যুক্ত তা আগে দিতে হবে হস শিকার দিলাম এ দেখো হসার দিলাম এবার কি দিব ময়ে যুক্ত প তো ম লিখলাম যুক্ত করার জন্য জি প্রেস করবো এবার প লিখবো হাসসাউ লিখব তো হাসাউ আছে যেটাতে দেখবা হাসাউ কিসে আছে হাসাউ আছে এস এ মানে সাথে এস আকার র কি যুক্তাক্ষর লিখছি যে কোনো যেমন তুমি যদি এরকম লিখতে চাও যে ক কয়ে মধ্যাহ্ন শয়ে যুক্ত ক কয়ে মধ্যাহ্ন শয়ে মানে যুক্তাক্ষর ধরে নাও এই বানানটাই লিখছি উনত্রিশ তো জয়ে হাসুকার তো 29 তো জ আছে ডব্লিউ তে হংসুকর আছে এস দে এবার কি লিখব ক এ ত এ যুক্ত তো ক লিখব যুক্ত দিব জি আর তারপরে কি করব ত লিখব ত লিখলাম দেখো আকার দিব এফ এবার যেটা আছে এই যে এটাকে অনেকজন অনেকজন বলে কয়ে কয়ে যুক্ত কেউ বলে ক্ষয়ে মধ্যাহ্ন যুক্ত যুক্ত এরকম অনেকজন অনেক রকম উচ্চারণ বলে বাট এটা হচ্ছে কয়ে মধ্যা যুক্ত তো ক এর সাথে যুক্ত করতে হবে ক লিখলাম দেখে নাও বানানটা দিয়ে যুক্ত করার জন্য জি প্রেস করব আর মধ্যাহ্ন স লিখার জন্য আমি সিফট দেবে থেকে এন প্রেস করছি দেখো ক্ষয়ে মধ্যাহ্ন শয়ে যুক্ত হলো তারপরে র যুক্তাক্ষর এরকম যদি তুমি ব্রাহ্মণ বানান ধরো কৃষ্ণ বানান কৃষ্ণ বানান লিখছি দেখো কয়ে তো ক লিখলাম এবার রি কার কথা থেকে দিব তো রি কার দেওয়ার জন্য জাস্ট আমি ছোট হাতের মানে স্মল লেটারে এ প্রেস করলাম দেখো রি হয়ে গেল এবার মধ্যাহ্ন সয়ে ইঁ এটাই তো কৃষ্ণ বানান কয়েি মধ্যাহ্ন সয়ে ই বাট এরকম যদি লিখো মধ্যাহ্ন দেখো আমি দেখাচ্ছি মধ্যাহ্ন দেখাচ্ছি দেখো লিখলাম আর দেবে থেকে আছে আই দেখো যুক্ত করছি জি এবার আই দেখো দেখো হবে না কিছু কাজ হলো না তো এরকম জায়গাতে যদি তুমি লিখতে চাও তাহলে হবে না এই জন্য আমি কয়েকটা বানান দেখাচ্ছি যেমন কয়ে মধ্যা স লিখলাম এরকম কৃষ্ণ বানানের এটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবা দেখো মধ্যাহ্ন দিবা যে যুক্ত করো মধ্যাহ্ন যুক্ত করতে হবে মধ্যাহ্ন আছে শিব দেবে থেকে বি দেখো কৃষ্ণ হয়ে গেল বানানটা যেমন বানান থাকে ব্রাহ্মণ ব্রাহ্মণ তো বয়ে রফলা তো ব লিখছি যুক্ত করে রফলা দিতে হবে তো র ফালা এমনি জেড প্রেস করলে হয়ে যায় যুক্ত করার দরকার নাই যে আকার আকারের জন্য এ এবার হয়ে মধ্যাহ্ন ছয়ে যুক্ত তো হয়ে ময়ে যুক্ত ওটা হয় উচ্চারণটা যাই বলো না কেন বিজয়ের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হয়ের সাথে ম যুক্ত মানে হ লিখবো আমরা কিসে না হ লিখবো শিব দেবে আই ছোট হাতের আই লিখলাম দি এবার কি লিখবো এর সাথে ম যুক্ত করব তো যুক্ত করার জন্য জি তারপরে ম এম দেখো এরকম হয়ে গেল এবার মধ্যাহ্ন লিখবো আমি এই দেখো বানানগুলো এরম এরকম যে কোনো বানান তুমি লিখলে লিখতে পারো যুক্তাক্ষর তো তোমরা প্র্যাকটিস প্র্যাকটিস বিভিন্ন লিখে এটা মোটামুটি এক সপ্তাহ যদি করো বিজয় বায়ান্নতে কোনো অসুবিধা হবে না এবার যদি আমি বাংলা থেকে এবার ইংরেজি লিখবো তো কিভাবে করব আমাকে করতে হবে এটাকে বন্ধ প্রথমত তো বন্ধ করার জন্য কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করলাম তাহলে বিজয় বায়ান্ন বন্ধ হয়ে গেল এবার আমার প্রশ্ন হচ্ছে ইংরেজিতে লিখবো তো ইংরেজিতে জন্য তোমার এই জায়গায় ক্লিক করতে হবে যে ইংরেজি যে ফন্টে লিখবা সেই ফন্ট সিলেকশন করো দিয়ে লিখতে লাগো এই দেখো লিখছি ইংরেজি লিখে নিলাম আবার যখন বাংলা লিখবা তখন আবার লিখো কম্পিউটার এর লিখবো তো একটা হাইফেন দিলাম এবার এটা ফ্রন্ট ফেস কন্ট্রোল দেবে অল্টার দেবে বি দেবে দাও তারপরে ফন্ট ফেসটাকে আবার বাংলা করে দাও দিয়ে লিখে দাও এর মানে জি এর সাথে সি দিয়ে র আবার কন্ট্রোল দেবে অল্টার দেবে বি এই দেখো কি করবো আবার ফ্রন্ট ফেস এইভাবে চেঞ্জ করে দেবো ক্যালিপটি দিয়ে লিখছি আমি ফুল ফ্রম এ কি ভাই লিখছি একবার ইংরেজি লিখবো বাংলা লিখতে হবে মানে তোমাকে কন্ট্রোল দেবে অল্টার দেবে বি প্রেস করে বন্ধ করতে হবে তারপরে ফ্রন্ট ফেস চেঞ্জ করতে হবে সেদিন যে সেই দিন বলেছিলেন স্যার যে সঙ্গে আর একটা ওকে কমান্ড করে যে লিগা অ্যাড করা যায় শর্টকাট কি করে ওই রকম করলে হবে না করলে হবে তো আমি এটা প্রসেস দেখালাম ওটা তোমার নিজের বুদ্ধি ওটা তো করলে অবশ্যই হবে আমি ফন্ট ফেস চেঞ্জ করে দিয়েছি আমি শর্টকাটের মাধ্যমে ফন্ট ফেস চেঞ্জ করে দেব তো তোমাকে ওটা তৈরি করতে হবে শর্টকাটটা কিভাবে তৈরি করবা মনে আছে দেখেছিলাম হ্যাঁ 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 এই যে ওয়ার্ড অপশনে যেতে হবে ওয়ার্ড অপশনে গিয়ে তারপরে কি করব কাস্টমাইজ তাই তো এটা কাস্টমাইজ এবার কাস্টমাইজার মধ্যে থেকে এখানে নিচের দিকে ছিল নাম ছিল ফন্ট এই যে ফন্ট এবার ফন্টের মধ্যে যে ফন্টে লিখবো আমরা দেখে নাও ভালোভাবে ধরে নাও আমি এরিয়াল ফন্টে লিখবো এরিয়ালে ক্লিক করলাম দে এটাকে শর্টকাট বানিয়ে নিব তো এটা শর্টকাট মনে করো অল্টার দেবে এ এটা শর্টকাট বানালাম তো অল্টার দেবে এ করে দিলাম অ্যাসাইন করে দিলাম দেখো কারো আনমিউট আছে মিউট করতে দেখো বুঝতে পারলা কাজটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ তারপরে এটা এরিয়াল হয়ে গেল এবার সুতো ফোনটা ফন্টটাকেও নিয়ে নিচ্ছি তো সুতো এস দিয়ে আছে নামায় বেশি করে একটু যে যেকোনো ফোন তোমার ইচ্ছে মতো করতে পারো এই যে ধরল আমি সুতো এটা আছে ফন্ড এটাকেও আমি শর্টকাট করে দিচ্ছি অলটার দেবে এস এটা সুতো করে দিলাম এবার অ্যাসাইন করে দিলাম এটার হয়ে গেল এবার ক্লোজ করছি দিয়ে এটা ওকে করে দিলাম এবার দেখো এখানে আমি লিখছি ধরে নাও আমি ইংরেজিতে লিখবো কম্পিউটার তারপরে লিখবো বাংলাতে এর মানে কি তো এবার ইংরেজিতে লিখব প্রথমে দেখো তো ইংলিশ তো আমার কি আছে ফন্ট এরিয়াল ফন্ট এটা আমার ক্যালিবুড়ি আছে আমি লিখতে চাইছি এরিয়াল ফন্টে তো এরিয়াল ফন্টে কিভাবে লিখবো দেখো ক্যালিবুড়ি থেকে আমি কোনো জায়গায় ক্লিক করছি না মানে শর্টকাটের মাধ্যমে করছি অল্টার দেবে এ দেখো আমার হয়ে গেছে এরিয়াল এবার লিখব আমি কম্পিউটার হাইফেন দিলাম এবার এর লিখব তো এর লিখার জন্য আমি বাংলায় লিখব এর এ ও তো বাংলায় লিখার জন্য অল্টার দেবে কন্ট্রোল দেবে বি অল্টার কন্ট্রোল বি দেবে দিলাম দেখো আমার বাংলা হয়ে গেছে এই যে দেখে নাও অল্টার কন্ট্রোল বি দাবলে বাংলা হয়ে গেল এবার আমি কি করব অল্টার দেবে এস মানে সুতন আমি এবার লিখছি এরো মানে জি এর সাথে র আবার ধরল এখানে আমি লিখবো ফুল ফর্ম তো ফুল ফর্ম ইংরেজিতে লিখবো তখন কি করব আবার বাংলাটাকে আগে বন্ধ করে দিব দিয়ে অল্টার দেবে এ এবার লিখছি আমি ফুল ফর্ম ফ্রম কি হবে এটা লিখবো আমি ইংলিশে মনে করো এই ইংলিশে লিখলাম কি হবে বাংলায় লিখবো তো বাংলায় ভাই লিখছি দেখো আবার কন্ট্রোল দেবে অল্টার দেবে বি দাবলাম বাংলা হয়ে গেল তাই তো এবার অল্টার দেবে এস দেবে দিব হয়ে গেল এবার আমি লিখছি কি হবে তো ক লিখলাম দে দীর্ঘিকার কি হবে হ ব কার তা আগে এ কার দিতে হবে যে ব যে জিজ্ঞাসা চিহ্ন এই দেখো কাজ বুঝা গেল কিভাবে করলাম